अल्लाह क्या जहन्ना अभी भी नसर होगा, अल्लाह क्या जहन्ना अभी भी नसर होगा। रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महक ने दिल को पोंछे मिला दिए। ओ बंधुरे গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দরভাবে বলতে লাগলেন, ওয়ালা তাওলা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। জগতের মানুষ ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যাই, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ গো আমরা তাদেরকে কি করব, আপনি কি আমাদেরকে বলে দিবেননি? আল্লাহ বলতেছেন বাল আহিয়াউন, অবশ্যই অবশ্যই তারা হচ্ছেন জিন্দা। জবান খুলে ধরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে শুধু ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক বলতে লাগলেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন, তারা শুধু জিন্দা তাই না গো, আমার আল্লাহ বলতেছেন তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যায়, তোমরা তাদেরকে মৃত বলবে না, তারা হচ্ছেন জিন্দা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তারা খাবার পায়, আমি আল্লাহর পক্ষ থেকে খাবার পাই। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন এই আল্লাহর ওলি হযরতে নবী বখশি কিবলা কাবার দরবারে হযরতে মুহাম্মদ তাগালিসা আবাদানি রহমতুল্লাহি আলাইহির উরুস মুবারকের মধ্যে আমরা এসেছি, এই ওলিগুলা কি জিন্দা না মুর্দা? কথা বলেন জিন্দা না মুর্দা? কথা কি আমার না আল্লাহর? আরো জবান খুলে বলেন না কার? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের পাকের উম্মত, আল্লাহর ওলি হযরতে নবী বখশির দরবারে, এই বখশিয়া দরবারের মধ্যে আমরা আসার একটাই উদ্দেশ্য, নবী বখশি কিবলা কাবা গো, ও আল্লাহর ওলি হযরতে বখশিয়া গা, আপনার দরবারে একটা ফরিয়াদ, আমরা গুনাহগার হইতে পারি না, খানদার হইতে পারি, আপনার কদম ধরার একটাই কারণ, আপনি আল্লাহর ওলি, আপনার নেগাহ কারাম, আপনার সোহবত দিয়া আমাদেরকে গুনাহগার গুলা গুনাহগার গুলারে তরায়া তরায়া আপনি নবী বখশি পারলেন জান্নাতে নিতে। কথা বলেন না ঠিক কি না? কিভাবে পারবে, কেমন করে পারবে? একজন সাহাবীর জীবনীর মধ্যে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন, ওই সাহাবীটা সব সময় আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দরবারের মধ্যে যখন আসি, হুজুর কিবলা যখন আমাদের সামনে আসে, দেখবেন ভক্তবৃন্দরা কিছুক্ষণ পরে পরে হুজুরের চেহারার দিকে তাকায়, ঠিক কি না বলেন? তাকাইলে লাভ না লস? লাভ না লস? হুজুর কেমনে লাভ আমরা জানতে চাই। ওই সাহাবীটা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন, হঠাৎ করে রে একদিন আমার দয়াল নবী ওই সাহাবীটার ডাক দিয়ে বলতেছেন, সাহাবি ও সাহাবি, তুমি সব সময় আমি দয়াল নবীজির চেহারা মুবারকের বরাবর আমার সামনা সামনি বসো, সাহাবিরে যখন তুমি আমার দিকে তাকায় থাকো, আমি দয়াল নবীর মনে হয় তুমি আমার কাছে কিছু বলবা, আমার মনে হয় রে সাহাবি তোমার মনের মধ্যে এমন কোন ধারণা আছে, এমন কোন কথা আছে আমি নবীরে বলবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবি রাগ দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনারে আমি কি বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দয়াল নবীর চেহারা মুবারকের দিকে এই কারণে আমি তাকিয়ে থাকি। আমার নবী বলতেছেন সাহাবি কেন তাকিয়ে থাকো আমার কাছে, কারণটা কি তুমি বলতে পারবানি? আমার নবীর কাছে সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, নবী গো ও মায়ার নবী দয়াল নবীজি, আমি কেন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি জানেননি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন দুনিয়ার জমিনে থাকব না, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, ও গো মায়ার নবীজি, ও মায়ার নবীজি,
আমি যখন আমার কবরে চলে যাব আপনি বলেন না আমি কার চেহারা মুবারক দেইখা দেইখাই আমার সময় কাটাইব আর জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই সাহাবী ও আমার সাহাবী আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তুমি যখন তাকায়া থাকো আমি দয়াল নবীর কাছে বড় মায়া লাগে বড় মুহাব্বত লাগে ও সাহাবী তুমি আমার চেহারা মুবারকের দিকে বুঝি এই কারণে তাকায়া থাকো সাহাবীটা চোখের পানি পালা পালা কান্দে আর ডাক দিয়া বলতেছে নবী গো ও গো মদিনার কামলিওয়ালা মায়ার নবীজি আপনি দয়াল নবী বলেন না আমারে কি আপনি মরণের পরে আমার কবরের মধ্যে দেখা দিবেন সুবহানাল্লাহ ও বন্ধুরে 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 আমার দয়াল নবীর সামনে ওই সাহাবীটা কত সুন্দর করে যখন বসে রইলেন আমার দয়াল নবীর সামনে চোখ মুবারকের পানিগুলা পালায়া পালায়া কান্দে আমার নবী কয় সাহাবী ও সাহাবী তুমি কান্দো না তুমি কান্না করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন কান্না করব না আমি যখন আমার কবরে চলে যাব আমার কাছে বড় কষ্ট লাগবে সারা জীবন তো আপনি নবীর চেহারা মুবারক দেখে দেখে কাটাইছি নবী গো ও মায়ার নবীজি আপনি দয়াল নবীর চেহারা মুবারক যদি আমি না দেখি আপনি বলেন না আমার কবরের মধ্যে তো আমি শান্তি পাইতাম না একটু জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই সাহাবীর সামনে অনেক সুন্দর করে একটা হাদিস বর্ণনা করতেছেন আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর করে বলতে লাগলেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী তো মুর্দা নবী না আমি দয়াল নবী জিন্দা নবী জিন্দা নবী আমি দয়াল নবীরে আমার উম্মতগুলা যেই জায়গার মধ্যে যেইখানের মধ্যে থাইকা হোক না কেন আমি দয়াল নবীরে যখন স্মরণ করব আমি দয়াল নবী ওই গুনাহগার উম্মতরে দেখা দেওয়ার জন্য সেই জায়গার মধ্যে হাজির হইয়া যাই আর জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর গো নবী আসতে পারে এই কথাটা বললে আমাদেরকে বন্ধ বলে বেদাতি বলে হুজুর গো নবী মিলাদে আসে এই কথাটা বললে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা বলে নবী তো মারা গেছে নবী তো আমাদের মিলাদের মধ্যে আসতে পারে না উরুস মাহফিলে নবীরে স্মরণ করলে আসতে পারে না আল্লাহর ওলির সোহবতে গেলে নবী আসতে পারে না আপনারা জবান খুলে বলেন আমার দয়াল নবীরে আশেকে রাসূল হইয়া স্মরণ করলে নবী আসতে পারে কি পারে না বলেন আসতে পারে কি পারে না ও বন্ধুরে আসতে পারে বলনে হবে না আপনার কাছে দলিল চাইবে আপনি দলিল কোথায় পাবেন আপনি দলিল কোন জায়গা থেকে আনবেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামের কাছে আমাদের বাজার একটা রাস্তা দিয়া গেছে আমার নবী কয় সাহাবী আমি দয়াল নবী মাহফিলের মধ্যে আসতে পারি আমি দয়াল নবী আমার উম্মত আমি নবীরে ডাক দিলে আসতে পারি অনেক উম্মত থাকবে আমি দয়াল নবীর উম্মত দাবি করবে কিন্তু তারা আমি দয়াল নবীর জিন্দা নবী মানবে না এই জন্য আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে দিয়েলেন আমার নবী বলতে লাগলেন আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া আহইয়াহুম ফি কুবুরিহিম ইউরজাকুন ফি কুবুরিহিম হাইয়ুন ইউসাল্লু ইউসাল্লুনা ইউরজাকুন চিৎকার মেরে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন সকল নবীরা তিনাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা সুবহানাল্লাহ বলবেন না শুধু জিন্দা তাই না সকল নবীরা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় সুবহানাল্লাহ সাহাবীর সামনে আমার দয়াল নবী কত সুন্দর করে বলে দিলেন এবার ওই সাহাবীটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি বলেন না আমার অন্ধকার কবরের মধ্যে আপনি নবী থাকবেন নি আমার নবীর সাহাবীরে নবী একটা ডাক দিয়ে কয় সাহাবী ও আমার সাহাবী আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবীরে তুমি যদি জানের সাইতে বেশি ভালোবাসো আমি দয়াল নবী তোমার কবরের মধ্যে হাজির হইয়া যাইব জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ হায় রে ও দয়াল নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লোকা
বলেন ও দয়াল তুমি প্রেম শিখায়া কি নবীর আমরা পাইতে চাই না ওই সাহাবীর মতো অন্ধকার কবর আমরা পাইতে চাই না একটু জবান খুলে বলেন ও দয়াল নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় নু হায়রে যেই দিন তোমার নামটি শুনিলাম ও নবীজি নামটি শুনিলাম সেই দিন তোমার নামটি নবী গো বুকেতে রাখলাম আল্লাহু আকবার হায়রে যেই দিন তোমার নামটি শুনিলাম সেই দিন তোমার নামটি নবী গো বুকেতে রাখলাম হায়রে দয়া করে মায়া করে দেখায় আমায় দিবানী বলেন দয়া করে মায়া করে দেখায় আমায় দিবানী তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও দয়াল তুমি প্রেম শিখায়া জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার ও বন্ধুরে আমি যেই কথাটা বলতে লাগলাম আল্লাহর ওলিদের চেহারার দিকে আমরা যখন তাকায়া থাকি তাকানোর সময় আমাদের মনে মনে একটা নিয়ত হইল আল্লাহর ওলির ওসিলায় আমরা নূর নবী পর্যন্ত পৌঁছাইতে চাই ঠিক কিনা বলেন ও বন্ধু আল্লাহর ওলিদের দিকে আপনি যখন তাকাইবেন ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহর ওলির চেহারার দিকে যখন আপনি তাকাইবেন এমন ভাবে ভারতের একজন ওলি ছিলেন জিনার নাম ছিল হযরতে মালিক ইবনে সুআইবা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাই ওই মালিক ইবনে সুআইবা রাহমাতুল্লাহি আলাইয়ের জীবনী হযরতে ফরিদউদ্দিন আত্তারের একটা লিখিত তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে দেখতে পাইলাম হযরতে মালিক ইবনে সুআইবা রহমতুল্লাহি আলাই উনি উনার পীরের দরবারের মধ্যে যখন যাইতেন উনিও একজন পীর উনারও একজন পীর ছিল উনি যখন উনার পীরের দরবারের মধ্যে যাইতেন উনি যে একজন পীর ছিলেন উনি উনার পীরের দরবারে ওই পীরের বাবত্ব দেখাইতেন না মারহাবা বলেন না আর জবান খুলে বলেন না মারহাবা ওই মালিক ইবনে সুআইবা যখন উনার পীরের পীরত্ব দেখাইতেন না উনার পীরের চেহারার দিকে তাকিয়ে থাকতেন উনার পীর উনার ডাক দিয়ে বলতেছেন মালিক তুমি কেন আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সব সময় দেখি তুমি আমার সামনে সামনে বসে থাকো মালিক রে তোমার না অনেক বক্তবিন্দু আছে তোমার না অনেক মুরিদান আছে তুমি কেন তাদেরকে নিয়ে তোমার সাথে একসাথে তালিম দাও না মালিক ডাক দিয়া কয় হুজুর আপনি বলতেছেন আমার অনেক বক্ত আছে আপনি বলতেছেন আমার অনেক মুরিদান আছে হুজুর আপনার কাছে বলতে চায় আপনিও তো আমার পীর হুজুর আমি যদি আমার পীরদের আমার বক্তদেরকে নিয়া তাদেরকে তালিম দিতে পারি আপনি কাদেরকে নিয়া তালিম দিবেন আরো জোরে কোন না সুবহানাল্লাহ মালিকের পীর ডাক দিয়ে কয় রে মালিক রে আমি তোমারে তালিম দিলে তুমি তোমার বক্তরে তালিম দিবা তুমি কি কথাটা এমন বুঝাইতে চাও মালিক ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনি যখন আমার কাছে তরিকতের তালিম দেন অথবা আপনার চেহারার দিকে আমি যখন তাকিয়ে থাকি হুজুর গো আমার কাছে আমার বক্তদের কথা মনে থাকে না আমার কাছে আমার কোনো মুহিদানের কথা মনে থাকে না মালিকের পীর মালিককে ডাক দিয়া বলতেছেন ও মালিক তোমার মুখে এমন কোনো কথা খাটায় না কেন গো হুজুর আপনি কেন বললেন এমন কথা আমার মুখের মধ্যে খাটায় না মালিক তুমি অনেক বেশি আমল করো তোমার আমলের কাছে আমি পীর হইতে পারি আমার আমলটা তুচ্ছ মনে হয় ওই মালিক ডাক দিয়া কয় হুজুর গো আমার আমলের কথা একমাত্র আপনি হুজুর জানেন আপনি মানুষের সামনে প্রকাশ কইরেন না হুজুর গো আপনি যদি আপনার সুহবতের মধ্যে আমি মালিককে না রাখেন হুজুর আমি মালিকের জীবনটা বিতা হইয়া যাবে মালিক ডাক দিয়া কয় হুজুর ও হুজুর গো
আমি আমার জীবন তারে আমার মরণের আগ পর্যন্ত আপনার কদমের মধ্যে রাখতে চাই। মালিকের পিঠ ডাক দিয়া কয়, কেন গো তুমি কি তোমার ভক্তদেরকে পরিচালনা করবা না? মালিক ডাক দিয়া কয়, হুজুর গো আপনি না আমার পীর, আপনি আমার পরিচালনা না করলে আমি কেমনে আমার ভক্তদেরকে পরিচালনা করব? সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহর বলির কদমের কাছে আপনি আসতেছেন। হযরতে কুতুবউদ্দিন সাহেবী বকশি হুজুর কেবলার চেহারার দিকে আপনি যখন তাকিয়ে থাকবেন, খোদার কসমে অনেক মানুষ হযরতে মুহাম্মদ আতেকী আলী শাহ আবাদানির কাছে মুরিদ আছেন, অনেক মানুষ অনেক প্রবীণ পীরের কাছে মুরিদ হইতে পারেন। খোদা কি কসম বন্ধু, বর্তমান গতিনিশীন যদি হুজুর হইয়া থাকে, হুজুরের চেহারার দিকে আপনি তাকাইবেন, তাদের কথা স্মরণ করবেন, তাদের কথা যখন স্মরণ করবেন চক্ষুটা বন্ধ করে দিবেন, আপনার কলবটাকে জারি করে দিবেন। খোদা কি কসম বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আপনার কলবটা যখন জারি করে, আপনার কলবটা মুর্শিদের দিকে মুতাওয়াজ্জু করে, জীবনটাকে মুর্শিদের কদমের মধ্যে বিলীন করে দিবেন। আমার মদিনা কান্দে বলা দয়াল নবী, দিদার পাইতে আপনার একটা সেকেন্ড দেরি হবে না, দেরি হবে না, কথা বলেন কিনা? আল্লাহ পাকের দরবারে একটা শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই মুর্শিদের চেহারার দিকে তাকিয়ে আমাদেরকে মুর্শিদের দেওয়া তরিকতের তালিম নিয়ে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।